নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব খেসারি শাক। শাকগুলো আমি ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, একদম সরু সরু করে। যত সরু সরু কুচানো হবে ততটাই কিন্তু শাক টেস্টি হবে। আর এই জায়গায় আছে মশলা বড়ি। আমি মশলা বড়ি নিয়েছি কিছু। এই বড়িগুলো হলো মটরের ডাল দিয়ে মশলা বড়ি তৈরি করেছিলাম। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা গরম হওয়ার পর আমি বড়িগুলো এতে ছেড়ে দিলাম। বড়িগুলো এবার লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়। বড়িগুলো ভাজা হয়েছে, বড়িগুলো এবার আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যতটুক তেল আছে ওই তেলে আমি কিছু বেগুন ভেজে নেব। বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই শাকে যদি বেগুন দেওয়া যায় তাহলে শাকটা খুব সুন্দর মিশে আর খেতেও কিন্তু টেস্ট হয়। এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য গুঁড়ো হলুদ। এইবার বেগুনগুলো আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। এই শাক যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, নিমিষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যায়। বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, বেগুন এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই বেগুনগুলো ভাজতে হবে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। বেশি ভাজলে বেগুনগুলো ঘেটে যাবে। এবার কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষার তেল। সরষের তেলটা একটু কম হয়েছে, আমি আবার আরেকটু সরষার তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়েছে, এতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া দিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য কালো জিরে। খেসারি শাকে কিন্তু কালো জিরেটা খুব সুন্দর মানায় আর খুব গন্ধটা ভালো লাগে। আপনারা যেমন পছন্দ করেন সেই পছন্দ অনুযায়ী ফোড়নটা দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এতে আমি ছেড়ে দেব বড়িগুলো। বড়িগুলো কিন্তু আমি গোটা অবস্থায় ভেজেছিলাম, আবার আমি ভেঙে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এতে কিন্তু খুব বেশি স্বাদ হবে। এতে কুচানো শাকটা ছেড়ে দিলাম। শাক কিন্তু অবশ্যই খাওয়া ভালো। প্রতিদিন যদি আপনি যে কোনো একটা শাক খান তাতে কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। পেট পরিষ্কার রাখে, অবশ্যই বাচ্চাদের শাক করে খাওয়াবেন। আর এতে দিয়ে দিচ্ছি আমি 3-4 কানা কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য গুঁড়ো হলুদ। এইবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদের সঙ্গে। দিয়ে আমি 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, আঁচটা কম দিয়ে রাখবো। 3-4 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নিয়েছি। শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্নাটা তৈরি করতে হবে। শাক থেকে যতটুক জল বেরোবে সেই জল দিয়ে আমি রান্নাটা তৈরি করব, নতুন করে কোনো জল দেব না। ভেজে রাখা বেগুনটা এতে ছেড়ে দিলাম। বেগুন দিয়ে এইভাবে ভালো করে তো কষাবো, যেন শাকটা ভালোভাবে মিশে আর শাক যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়া এই কারণে অনেক সময় কিন্তু শাক কষ্টি লাগে, সেই কষ্টিটা আর লাগবে না, এতে কিন্তু স্বাদ বাড়ায়। এইভাবে আমি রান্নাটা আরও 3-4 মিনিটের মতো করব। গরম ভাতের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।